আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। উষাগ্রামে পুলিশ টিকার লাগানো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইকে ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার রাতে আসানসোল দক্ষিণ থানার উষাগ্রামে নীলবাতি লাগানো পুলিশ টিকা সাঁটানো একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই মোটরসাইকেল আরোহী। সাথে সাথে মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে এলাকার মানুষ। এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে ভাঙচুর করে ও ইট পাটকেল ছোড়ে। এলাকায় কার্যত কিছুক্ষণ রণক্ষেত্রের চেহারা নেয়। स्पीड में ये गाड़ी था और उसको मारते हुए घसीटा है। बाइक यहाँ से वहाँ गया और वो चक्का के नीचे था और ड्राइवर भागने के चक्कर में था। किसका गाड़ी था ये, क्या लगा? किसका गाड़ी है? अच्छा, पुलिस का लोगो लगा हुआ उसमें। अच्छा, कितने लोग? किधर से किधर आदमी को मारा बाइक वाले को? किधर से किधर आ रहा था? साउथ थाना की तरफ से आ रहा था। अच्छा, वो घायल हुआ शायद सीरियस कंडीशन में था, डेथ हो गया होगा। आपका नाम भैया? आपका नाम मुकेश मिश्रा। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ টিকা সাঁটানো নীলবাতি লাগানো গাড়িটি কোন থানার গাড়ি এবং ওই গাড়িতে কারা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা সঠিক চক্ষু পরীক্ষা মানেই আইসেপ। অত্যাধুনিক ডিজাইনের চশমার ফ্রেমের বিপুল সম্ভারে সুসজ্জিত আইসেপ। আমাদের ফেসবুক পেজ আইসেপে আপনাদের পছন্দের চশমার অর্ডার দিতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434317006। আইসেপ, জয়নগর রথতলা, দক্ষিণ চব্বিশ পরগনা।